ব্যভিচারী মানসিকতার কারণে ভেঙে যাচ্ছে অনেক সুখের সংসার। এবার আরো একটি ঘটনায় কোলের শিশুকে ফেলে পর পুরুষের সঙ্গে চলে গেলেন জন্মদাত্রী মা। এ কেমন মূল্যবোধ, এ কেমন মা, প্রশ্ন তুলেছেন রাজধানীর মধ্য চাম্পামুরার সচেতন মহল। নিষ্পাপ শিশুটির কি দোষ, কেন সে তার জন্মদাত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত থাকবে? তাছাড়া এ কেমন মা, কোলের শিশুকে স্কুলে রেখে সে কি করে অন্যের হাত ধরে পালিয়ে যেতে পারে? কোথায় মূল্যবোধের সেই সম্পর্ক? মধ্য চম্পামুরার গৃহবধূ সুপ্রিয়া দাসের অবৈধ প্রেম তথা পরকীয়া সংক্রান্ত ঘটনায় এই প্রশ্নগুলি এখন সবার মুখে মুখে। প্রায় এক মাস আগে অর্থাৎ গত মাসের 8 তারিখ নিজের মেয়েকে স্কুলে নিয়ে যাবার নাম করে নিখোঁজ হয়ে যান সুপ্রিয়া দাস। স্কুল ছুটির শেষে শিশু মেয়েকে বাড়ি নিয়ে না যাওয়ায় স্কুলের শিক্ষকদের তরফে স্বামী শিবশঙ্কর দাসকে ফোন করা হয় এবং শিশুটিকে বাড়ি নিয়ে যাবার কথা বলা হয়। ঘটনার দিনই স্বামী শিবশঙ্কর টের পান বাড়ি ছেড়ে পর পুরুষের সঙ্গে পালিয়েছে সুপ্রিয়া। ঘরের আলমারিতে 1,60,000 টাকা সহ 3 ভরি স্বর্ণ সব নিয়ে গেছে সুপ্রিয়া। ঘটনার পরদিন তিনি খয়েরপুর ফাঁড়িতে একটি জিডি এন্ট্রি করেন। ঘটনাটির পরিপ্রেক্ষিতে শিবশঙ্কর দাস জানিয়েছেন, রানাদেব নামে এক যুবকের সঙ্গে পালিয়েছে সুপ্রিয়া। এ ব্যাপারে তিনি পুলিশকেও জানিয়েছেন, এখনো পর্যন্ত স্ত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। জানিয়েছেন, মেয়েটা মায়ের জন্য কাঁদে, তার মা ফিরে আসুক সেটাই আমি চাই। যদি ওখানে বাড়িতে তুমি তুমি কি দান করবে, গ্রহণ করবা? হ্যাঁ হ্যাঁ, আমি বাড়িতে রেখে তুমি, কারণ মেয়েটা চিন্তা করে, মেয়েটার একজন মা দরকার। ঘটনায় পরিবারের অন্যরা তাদের প্রতিক্রিয়া তুলে ধরেছেন। যার লগে গেছে মানে আপনি কোন সন্দেহ করতে আছেন? কে? বাবার নাম নন্দদেব, আর ছেলের নাম হচ্ছে রানাদেব। আপনারা কি কেমনে বুঝছেন যে ওর সাথেই গেছে? দুদিন পরে খবর পাইছি বাড়িতে নাই, আর এই বাড়িতে আইতো তো। এই ঘটনায় সচেতন মহলের প্রশ্ন, এ কেমন মা কিংবা এ কেমন মূল্যবোধ? ছোট্ট শিশুটার জন্য কি তার মায়ের মন কাঁদে না? কেমন করেই বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্য একটি যুবক একটি সুন্দর সংসার তছনছ করে দিতে পারে? ব্যুরো রিপোর্ট, হেডলাইন, ত্রিপুরা ন্যাশনাল।